বাম আমলের পাপের খেসারত রাম আমলও দিতে হচ্ছে, আর তার ফলে বিশুদ্ধ পানীয় জল পাচ্ছেন না 32টি গ্রামীণ পরিবার। ঘটনা তেলিয়ামুড়া আরডি ব্লকের অন্তর্গত মধ্য কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের অধীন পকপুই বাড়ি এলাকায়। এলাকাবাসীদের দাবি, সরকার যেন পানীয় জলের সমস্যা দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। তেলিয়ামুড়া শহর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে গ্রামীণ এলাকায় তথা মধ্য কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের পকপুই বাড়ি এলাকা। বর্তমানে ওই এলাকায় বসবাসকারী বেশিরভাগ গ্রামবাসীরা কৃষি নির্ভর। ওই এলাকায় 32টি পরিবারের বসবাস। গ্রামবাসীরা তাদের অন্যান্য সমস্যার কথা স্বীকার না করে থাকলেও বিশুদ্ধ পানীয় জলের সমস্যায় জর্জরিত রয়েছে সকলেই। বর্তমানে ওই এলাকার বিশুদ্ধ পানীয় জলের সংকট থাকায় গ্রামবাসীরা দিশেহারা। গ্রামবাসীরা জানান, দীর্ঘ প্রায় 5 বছর পূর্বে তৎকালীন বামফ্রন্ট সরকার বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ার জন্য বিপুল অঙ্কের সরকারি টাকার আত্মশ্রাদ্ধ করে পাইপলাইনের মাধ্যমে ওই এলাকায় জলের সাপ্লাই পয়েন্ট বসায়। মাস কয়েক না পেরোতেই ওই সাপ্লাই পয়েন্টগুলি দিয়ে পানীয় জলের দেখা মেলেনি বলে এলাকাবাসীর অভিযোগ। সে সময় প্রতিটি পরিবারকে বিশুদ্ধ জলের জন্য 30 টাকা করে দিতে হতো বলে জানায় গ্রামবাসী। এই যে আপনারা যে ওখানে কিসের জল খাইতেছেন? আর এই যে সাপ্লাই গুলি বসানি সিডি তো জল আই না। কতদিন ধরে? ও 5 বছর। প্রথম দিকে আইসিনি? প্রথম দিকে আইসি। কতদিন কইছে? 30 টাকা করে দিন লাগবো। 30 টাকা করে? হুম, 30 টাকা করে দিন লাগবো কইছে। টিকিট মানে ডেইলি না মাসে? মাসে 30 টাকা করে দিলে আমরা জল পাবো। তারপরে ক্ষেত থেকে আমার দাদা কত বলে 5 বছর ধরে জল। সাপ্লাই পয়েন্টগুলি থেকে জল না আসায় বারবার তৎসময়ে বামফ্রন্ট সরকারি নেতা নেত্রী সহ প্রধান এবং স্থানীয় ওয়ার্ড সদস্যকে জানিয়েও কোনো কাজ হয়নি, যার ফলে গ্রামবাসীদের টিউবওয়েলের আয়রনযুক্ত পানীয় জল দিয়ে দৈনন্দিন জীবনের জলের চাহিদা মেটাতে হচ্ছে, আর তার ফলে জলবাহিত নানা রোগে আক্রান্ত হতে হচ্ছে সকলকেই। গ্রামবাসীদের মধ্য থেকে সরকারের কাছে দাবি একটাই, পুনরায় সংস্কারের মধ্য দিয়ে পানীয় জলের উৎসগুলি যেন সারের কাজে হাত দেয়। এখন দেখার বিষয়, বর্তমান প্রশাসন ওই এলাকায় পানীয় জলের সমস্যা দূরীকরণে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে। তেলিয়ামুড়া থেকে গয়াচন্দ্র সূত্রধরের রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।